পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বলেছেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে সরকারের পরিকল্পনা রয়েছে। এর জন্য ভারতের সঙ্গে কয়েক দফা বৈঠক হয়েছে এবং বৈঠক চলছে। বুধবার বিকেলে লালমনিরহাট সদর উপজেলার মস্তিবিহার বালিকা উচ্চ বিদ্যালয়ের রজত জয়ন্তী উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আমাদের প্রতিবেশী তাদেরকে আমরা সম্মান করি, বিনিময়ে আমরা সম্মান চাই। আমাদের অসম্মান করলে আমরা একটা সম্মান করব না। আমাদের প্রধানমন্ত্রীর সঙ্গে, ভারতীয় প্রধানমন্ত্রীর পরিষ্কার চুক্তি আছে, মিস্টার মোদীর সঙ্গে পরিষ্কার চুক্তি আছে তিস্তা সম্বন্ধে। কিন্তু একটা আইনের ব্যাপার আছে, আমাদের প্রতিবেশী, আমাদের ভাই বোনেরা কলকাতায় যারা আছে, তারা এটা নিয়ে একটু তাদের অভ্যন্তরীণ বিষয় আছে। আমার মনে হয় এটা পরিষ্কার হবে। তিস্তা মহাপরিকল্পনা আমাদের কেতাবে আছে, বইয়ে আছে, আমরা এটা করবো। তবে আমরা চেষ্টা করব আমাদের প্রতিবেশীদের সঙ্গে মিলে একমত হয়ে তাদের মঙ্গল, আমাদের মঙ্গল, জনগণের মঙ্গল যেটা হয় সেই কাজটা করার, এটা আপনারা আমাদেরকে আস্থা রাখতে পারেন। যাই হোক, আরও অনেক বিষয় আর কিছু বিষয় অতদিন তো আমি আগেই বলেছি, ওনাকে বলেছি আমাদের মোতাবেকে যদি খালি জমি পাওয়া যায়, শেখ হাসিনা ফসলি বন নষ্ট করতে চায়, আমি যখন প্রকল্প নিয়ে যাই উনি খোঁজ নেয় ফসলি জমি নষ্ট হবে কি না। যদি কোনো বেকার পচিত জমি থাকে, আমরা পচিত বলি, অথবা ডুবা এই ধরনের যদি ঘাট জমি থাকে, আমি আপনাদের সঙ্গে থাকবো। মোগলহাট স্থলবন্দর আমার ধারণা নেই, বিমানবন্দর এই যে আসলাম কোন জায়গা থেকে আসলাম, শহীদপুর থেকে, এখানে একটা বিমানবন্দর ব্রিটিশ সময় থেকে আছে, এখন এয়ারোস্পেস বিশ্ববিদ্যালয় হয়ে গেছে ওখানে, এইটাকে কাজে আমি আপনাদের বলি, এইটা কিন্তু বিমানবন্দর এয়ারোস্পেস না, তো তারা এমনি উঠানামা করে। এইটাকে যদি আপনারা আসা যাওয়া করতে চান, ছোটো প্লেন আমরা কথা বলবো। আমি গত সপ্তাহে বিমানমন্ত্রী মহোদয়ের সঙ্গে কথা হয়েছে, আমার এই সকল রানওয়ে যেখানে পড়ে আছে এগুলোকে সংস্কার করে আমরা কাজে লাগাবো, এটু আপনাদের বলবেন। ভাই আমরা সর্বত্র কাজ করতে চাই, সময় দেন, সুযোগ দেন, শেখ হাসিনাকে সময় দেন, সুযোগ দেন, ইনশাল্লাহ সোনার কাঠি, জীবন কাঠি, রূপার কাঠি লাগিয়ে এই দেশকে পরিবর্তন করবে। পরিকল্পনা মন্ত্রী আরো বলেন, দেশের সব নদী ও জলাশয় সমস্যার সমাধান করা হবে, এই জন্য সরকারের পরিকল্পনা রয়েছে, খুব দ্রুত এইসব পরিকল্পনা বাস্তবায়ন করা হবে। মস্তিবিহার বালিকা উচ্চ বিদ্যালয়ের রজত জয়ন্তী উৎসবে গোকুণ্ড ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রশিদ সরকার টোটনের প্রধান পৃষ্ঠপোষকতা ও অত্র প্রতিষ্ঠানের সভাপতি আমিনুল ইসলামের সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ লালমনিরহাট জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মোতার হোসেন এমপি, লালমনিরহাটের জেলা প্রশাসক মোহাম্মদুল্লাহ, লালমনিরহাট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট মোহাম্মদ মতিয়ার রহমান, লালমনিরহাটের পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম প্রমুখ।